যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ট্রাম্পকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করেন জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি। অভিযোগপত্রে ট্রাম্প ও তার 18 সহযোগীর বিরুদ্ধে 41টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। Please raise your right hand and repeat after me. 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। কিন্তু তা মানতে নারাজ ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ায় জয় দাবি করেছিলেন তিনি। তার অভিযোগ, সেখানে খারাপ কিছু ঘটেছে, তা না হলে তিনি কিছুতেই সেখানে হারতে পারেন না। তখনই ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ায় ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এরপর 2021 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ তদন্ত শুরু করেন জর্জিয়ার ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস। ওই তদন্তের প্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার ট্রাম্পকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করেন জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি। অভিযোগপত্রে ট্রাম্প ও তার 18 সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 41টি ফৌজদারি অপরাধের। সেই সঙ্গে অভিযুক্ত সবাইকে আগামী 25 আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে ট্রাম্প ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পরিবর্তন করার ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন। 98 পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ও তার সহযোগীদের বেশ কিছু কাজের বিবরণ রয়েছে। চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। সব ক্ষেত্রেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এবারের অভিযোগে তদন্ত করা ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ডেমোক্রেট দলের সদস্য। এ কারণে তা তদন্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের হয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আবারও আশা ব্যক্ত করেন তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।